अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। हेलो, ओह धन्यवाद। হ্যাঁ, আমি কালকেই সব জানিয়ে দিচ্ছি। অনেক ধন্যবাদ, আপনি যে কোনো দিন আসুন। হ্যাঁ নমস্কার। কার ফোন ছিল? সবাইকে ডেকে আনো, সকলের সামনে সুখবরটা জানাই। एक हो गए हम और तुम तो उड़ गए निंदेरे और खन की पायल मस्ती में तो खन 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 के रे हम्मा 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 ए हम्मा। की नाम बोलें जनाब ने? ওই যশ। মিস্টার যশ, হাতে গিটার নিয়ে ঘুরলেই কেউ সিঙ্গার হয়ে যায় না। আরে তুমি যদি এইভাবে গান করো আমি রিহার্সাল করব কি করে? কোনো রিদম আছে তোমার গানে? একটা বেসিক বিটের গান গাইতে পারছো না, তোমার থেকে কি আশা করব আমরা? এভাবে চলতে থাকলে কি করে হবে? একে তুমি ব্রজ, কোনো ব্যাপার না যশ, কাল সকালে হবে, কাল ভালো করে প্র্যাকটিস করে এসো। হ্যাঁ গুরুজি। আরে আরে ঠিক আছে, গানটা তুমি ভালোই গাও, ডোন্ট ওয়ারি। ঠিক আছে গুরুজি, কাল সব ঠিক হয়ে যাবে। আস। কল্পনা, আমি একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছি, খুব খারাপ লাগছে আমার। কে জানে কি হয়েছে আমার, কেন আমি এরকম করলাম? ওই বেচারা ছেলেটার তো কোনো ওভার রিয়্যাক্ট তো তুমি করে ফেলেছই, কিন্তু সব থেকে বড় কথা হলো যে তুমি রিয়েলাইজ করতে পেরেছো যদি সব মানুষেরই ভুল হয়। আর এটা তোমাকে বুঝে নিতে হবে যে তুমিও একজন মানুষ, কিছু আলাদা নয়। চিন্তা করো না, নিজেকে একটু সময় দাও, নাও স্মাইল। আর আমরা তো এখানে সবাই আছি তোমার রাগ সহ্য করার জন্য, তুমি আমাদেরকে এত ভালোবাসা যে দিয়েছো, তাহলে যাওয়া যাক। চল চল। আয় মা, মা একটু তাড়াতাড়ি এসো। আসছি আসছি, কি হয়েছে এত করে ডাকছিস? বিনয় আর জ্যোতির কুষ্টি মিলে গেছে। আরে সেই বিনয় যে আমেরিকায় থাকে, গত সপ্তাহতেই তো এসেছিল। হ্যাঁ, আর তার উপর ওরা চাইছে যে আগামী 15-20 দিনের মধ্যে বিয়েটা হয়ে যাক, কারণ তারপরে বিনয়কে আমেরিকায় ফিরে যেতে হবে, আর তারপর 1 বছরও ছুটি পাবে না। হ্যাঁ রে বাবা, এটা তো খুব খুশির খবর, খুব কষ্ট পেয়েছে রে মেয়েটা। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ যে মেয়েটার দিকে মুখ তুলে তাকিয়েছেন। আমি তো আমার তরফ থেকে হ্যাঁ বলে দিলাম, কিন্তু একটা ব্যাপারে আমার আশঙ্কা আছে। জ্যোতির এখন মনের যে অবস্থা চলছে, এইরকম মনের অবস্থার মধ্যে এত তাড়াতাড়িও বিয়েতে মত দিবে কিনা? এই ভয়টা আমিও পাচ্ছি, আর আরো একটা ভয় পাচ্ছি যে
15-20 দিনের মধ্যে আমরা এত তাড়াতাড়ি প্রস্তুতি নেব কি করে? ওনাদের থেকে অন্তত 1 বছরের সময় তো চাওয়া উচিত। আরে পদ্মা, বোকার মতো কথা বলো না, ভরসা রাখো সবকিছু ঠিক হয়ে যাবে। আর অত চিন্তা করছো কেন, আমি তো আছি তোমাদের সাথে। ভগবানকে ধন্যবাদ দাও, যে সম্বন্ধটা এসেছিল সেটা পাকা হয়ে গেছে। অন্য জায়গায় যাবে, জায়গা পরিবর্তন হলে ওর মনটা ভালো হয়ে যাবে, সব দুঃখ ভুলে যাবে। আরে বাবা, যা তাড়াতাড়ি করে একটু মিষ্টি নিয়ে আয়, ভগবানকে পুজো দেব, এত বড় খুশি আর হয় না। এই নে, যা। আচ্ছা পুরোটাই নে, তাড়াতাড়ি করে নিয়ে আয়। ঠিক আছে। তুই জানিস ওই যে ওই সম্বন্ধটা, ওরা হ্যাঁ বলেছে, এখন তুই রাজি হলেই চটপট বিয়েটা হয়ে যাবে। এই নে মিষ্টি খা, এই নে মিষ্টি খা মা, মিষ্টি মুখ কর। তোমরা সবাই কি ভাবোটা কি আমাকে? আমি কি কোনো মেশিন নাকি কোনো খেলার পুতুল? দম দিলেই আমি আবার হাসতে থাকবো, গাইতে থাকবো। যাকে বিশ্বাস করেছিলাম সে আমায় ঠকিয়েছে। যে বোনের জন্য নিজের সবটা দিয়েছি সে এখন বলছে যে আমি যা করেছি সব লোক দেখানো। এত কিছু হয়ে যাবার পরেও তোমরা চাইছো যে আমি আমার গোটা জীবনটা এমন একটা মানুষের কাছে সঁপে দেব যাকে আমি চিনি না। দু চার দিন মেলামেশা করার পরে তোরা দুজনে দুজনকে বুঝতে পারবি? চার দিনের মধ্যে কি করে চিনে ফেলবো ঠাম্মি? এতগুলো বছর ধরে আপনজনদের চিনতে পারিনি। তোমরা সবাই আমার কথা ভালো করে শুনে নাও। আজকের পর থেকে এই বাড়িতে কেউ আমার বিয়ে নিয়ে কোনো কথা বলবে না। আমি আর কাউকে বিশ্বাস করি না, কাউকে না। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।